রাজীব অভিনীত সেরা 10টি সিনেমা অ্যান্ড যেসব সিনেমাতে তার অভিনয় রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রি। অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আমরা ভাবতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট একজন ভিলেন, এত সুন্দর অভিনয়। তো আজকে আমরা 10টি সিনেমা পার্ট 1 নিয়ে কথা বলবো, কারণ রাজীবের পার্ট 2, 3, 4 এরকম কিন্তু বানানো উচিত একজন রাজীবকে নিয়ে। আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন, আপনারা দেখি দুই একজনের ফ্যান ছাড়া দেখি আপনারা ভিডিও দেখতে চান না। আপনারা যদি ভিডিও না দেখতে চান তাহলে আমি পুরোনো ইতিহাস 60-এর দশক 70-এর দশক পুরোনো তারকাদের ভিডিও আমি কীভাবে বানাবো বলেন? আপনারা যদি সবার ভিডিও যদি আপনারা না দেখতে চান তো প্লিজ আপনারা সবার ভিডিও দেখুন, অ্যাড কমেন্টস করে আমাকে জানাবেন যে অমুক তমুকের ভিডিও আমরা দেখতে চাই। তো রাজীব অভিনীত আজকে এমন 10টি সিনেমা নিয়ে আমরা কথা বলবো যে 10টি সিনেমা ইন্ডাস্ট্রি আসলে কাঁপিয়ে দিয়েছে তার অ্যাক্টিং। আমি বিজনেসের কথা বলছি না, যাক আমরা 10 নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা আব্বাজান সিনেমার নাম, অ্যান্ড মান্নার আব্বাজান। তো ইমোশনাল সিকোয়েন্সে রাজীব রীতিমতো অনবদ্য পারফরমেন্স করেছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। অ্যান্ড মান্নার সঙ্গে কাউন্টার দিয়ে লাস্টে যখন ডায়লগ দিচ্ছে যে আকবর আজকে আমরা এমন একটা জায়গায় চলে যাচ্ছি যেখানে থাকবে না কোনো ধন সম্পদ টাকা সব পয়সার লোভ, যে লোভ বাস্তব জীবনে এই কালে বাবা ছেলেকে দূরে ঠেলে দিয়েছে কিন্তু পরকালে আমাদের আর ঠেলে দিতে পারবে না, আমরা এমন এক জায়গায় চলে যাচ্ছি। তো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, ভালো পারফরমেন্স সিনেমা ছিল। অ্যান্ড লিস্টে কিন্তু 10 নম্বরে আমরা এই সিনেমাটাকে রেখেছি। এবার আমরা চলে যাবো 9 নম্বরে। তো 9 নম্বরে আমরা যে সিনেমাটাকে রেখেছি এটা 2002 সালে আসে একটি সিনেমা, যে সিনেমার নাম গুন্ডার প্রেম। অ্যান্ড যে সিনেমার ডিরেক্টর হচ্ছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত একটি সিনেমা, তো গুন্ডার প্রেম। তো এটা নিয়ে আসলে নতুন করে বলার কিচ্ছু না, এটা পিওর একটা লাভ স্টোরি ফিল্ম, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলতে পারেন। ডিপজল, শাবনূর অ্যান্ড রিয়াজ পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান একটা সেকেন্ড লাগে না রে ভালোবাসতে, একটা সেকেন্ড লাগে না রে কাছে আসতে, বা এই ছবিতে আরও যে গানগুলো ছিল যে তুমি আছো বলে, তো প্রত্যেকটা গান জনপ্রিয়তা পায়। অ্যান্ড এই ছবিতে রাজীবের পারফরমেন্স ছিল টপ নস, ডিপজলের বাবার ভূমিকা। অ্যান্ড লাস্টে ডিপজলকে যখন মেরে দিচ্ছে যে তুই টাকার লোভে এরকম হয়ে গেছিস, যাই হোক খুব ভালো একটা সিনেমা ছিল, অডিয়েন্সদের পাশের সঙ্গে কানেক্ট করার মতো সিনেমা ছিল। তো এটা কিন্তু রেখেছি আমরা 9 নম্বরে। এবার আমরা 8 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি রাজীব অভিনীত দুর্দান্ত অভিনয়ের, এটা হচ্ছে 1999 সালে আসে জবরদখল একটা সিনেমা। তো ন্যাড়া হয়ে প্রথম রাজীবের কোনো একটা ব্যাপার ছিল, রাজীবের অ্যাক্টিং ছিল এই সিনেমাতে, কোনো ভিলেনকে আমরা ন্যাড়া হিসেবে মেবি প্রথম আমরা আসতে দেখলাম এই সিনেমাতে। তো জবরদখল যেটাতে দুই ভাইয়ের আসলে সম্পত্তি নিজেদের দখলের যে একটা ব্যাপার ছিল, ইলিয়াস কাঞ্চন, মুনমুন, অমিত হাসান অ্যান্ড ময়ূরী, তো তাদের পাশাপাশি রাজীবের দুর্দান্ত পারফরমেন্স ছিল এই ছবিতে, টপ নস পারফরমেন্স দিয়েছিলেন এই ছবিতে রাজীব। আপনারা যারা যারা দেখেননি সিনেমাটা কিন্তু দেখবেন, বেশ ভালো অভিনয় করেছিলেন এই ছবিতে রাজীব। তো এইবার আমরা 7 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এটা বেঙ্গলি সিনেমার ইতিহাসের একটা কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম হিসেবে ধরা হয়। 1996 সালে আসে ছোটকু আহমেদ পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম সত্যের মৃত্যু নাই। সালমান শাহ, শাহনাজ, আলমগীর, শাবানা, কি কাস্টিং! মিশা সদগর অ্যান্ড রাজীব মিশার বাবার ক্যারেক্টার প্লে করলেন রাজীব। অ্যান্ড রাজীবের যে ডায়লগ তৎকালীন সময়ে কিন্তু অডিয়েন্সদের কিন্তু মন ছুঁয়ে যায়, কিন্তু তার যে অ্যাক্টিং, তার যে ডায়লগ ডেলিভারি, অভিনয় কিন্তু বেশ ভালো ছিল এই মুভিতে। কিন্তু তার যে অ্যাক্টিং এটা কিন্তু আসলে অডিয়েন্সদের কিন্তু মন ছুঁয়ে যায়, বেশ ভালো গল্পের সিনেমা ছিল সত্যের মৃত্যু নেই। অ্যান্ড এই ছবিটা কিন্তু রীতিমতো এক্সট্রা অর্ডিনারি ব্লকবাস্টার ছিল ওই ইয়ারের, কিন্তু হায়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার কিন্তু ছিল এই ছবিটা সত্যের মৃত্যু নেই। অ্যান্ড এই ছবিটা কিন্তু আমরা রেখেছি 7 নম্বরে, রাজীবের দুর্দান্ত পারফরমেন্স ছিল খল চরিত্রে। অ্যান্ড লাস্টে যখন বলে দিচ্ছে যে এইভাবে আমরা এই মেরেছি সালমান মারেনি, তো প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু তার অভিনয় দুর্দান্ত ছিল। এবার আমরা 6 নম্বরে রাজীবের যে অভিনয়ের ফিল্মটা আমরা আসলে রেখেছি এটা হচ্ছে, সিনেমার নাম হচ্ছে মীর জাফর। অ্যান্ড এই ছবিটাতে আমরা দেখলাম রুবেলকে, রাজীবকে, একটা দুর্দান্ত একটা তো মীর জাফর। তো মীর জাফর কীভাবে রাজীব আসলে মীর জাফরের ক্যারেক্টার প্লে করেছিল, মীর জাফর আসলে কে জানতে গেলে দেখতে পান রাজীব এই ছবিতে আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, টপ নস পারফরমেন্স ছিল এই ছবিতে রাজীবের। মানে আপনারা রীতিমতো যদি দেখেন রীতিমতো আপনারা থুমে যাবেন রাজীবের পারফরমেন্স দেখে এই ছবিতে। তো এইবার আমরা 5 নম্বরে রাজীবের আসলে যে ছবিটা নিয়ে কথা বলবো, এই ছবিটার নাম হচ্ছে 1997 সালে একটা সিনেমা আসে, যে সিনেমার নাম লুটতরাজ। অ্যান্ড রাজীব অভিনীত একটা টপ নস পারফরমেন্স। হ্যাঁ, তো রাজীব এই ছবিতে এমন একটা ক্যারেক্টার প্লে করেছিল যে মেবি সোনামিয়া ক্যারেক্টার ছিল তার এই ছবিতে, এবং মৌসুমীকে ধরে এনে যখন মানে কবিতা পাঠ করায় থেকে শুরু করে প্রথম থেকে শেষ অবধি তার যে
ক্যারেক্টার ছিল, তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি ছিল, মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অ্যান্ড সেরা একটা অভিনয় কিন্তু এই ছবিতে কিন্তু রাজীব দিয়েছিল। অ্যান্ড যারা আসলে এই ছবিটা দেখেননি, আমার মনে হবে যে এই ছবিটা তাদের দেখা উচিত। অ্যান্ড এই ছবিটা দেখে আপনি একজন রাজীবের অ্যাক্টিং ক্যাপাবিলিটি, একজন রাজীবকে আপনি জাজ করতে পারবেন, টপ নস ভাই, টপ নস। এবং মান্নাকে কাউন্টার দেওয়া এবং রাজীব স্ক্রিনে আসছে মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে, অডিয়েন্স তো মেরে বসে আছে যে হোয়াট এ ফিল ম্যান। তো এইবার আমরা চলে যাবো রাজীব অভিনীত সেরা 10 সিনেমার 4 নম্বরে। আমরা যে সিনেমাটা নিয়ে এবার আমরা কথা বলবো, এই ছবিটার নাম ত্রাস। ছাত্র রাজনীতি নিয়ে, স্টুডেন্ট পলিটিক্স নিয়ে 1992 একটা সিনেমা আসে, যে সিনেমার নাম ত্রাস, যেটা একটা টপ নস ফিল্ম ছিল, টপ নস আর সেরা ফিল্ম। মানে রাজীবের যে পারফরমেন্স ছিল এখানে, নায়িকাকে যখন মানে আহত করে দিচ্ছে নায়িকা কবিতাকে, তো মান্না কবিতার পাশাপাশি রাজীবের দুর্দান্ত পারফরমেন্স ছিল, সুচরিতা ছিল, একটা দুর্দান্ত মাল্টিকাস্টার ফিল্ম কিন্তু ছিল ত্রাস। তো এবার আমরা রাজীব অভিনীত সেরা 10 একটি এক অভিনয়ের সিনেমার ভিতরে আমরা এবার 3 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, এই সিনেমার নাম হচ্ছে 1996 সালে একটি সিনেমা আসে, যে সিনেমার নাম সৈয়দ আরুণ পরিচালিত স্নেহের প্রতিদান। তো ওয়ান অফ দ্য বেস্ট বলিউডের সর্ব সিনেমার অনুকরণে এখানে মেকিং করা হলো সিনেমাটা, যেখানে আমরা জুহি চাওলার ক্যারেক্টারের দিতিকে অ্যান্ড রাজেশ খান্না এবং গোবিন্দর ক্যারেক্টার প্লে করতে দেখলাম যথাক্রমে রাজীব রাজেশ খান্নার ক্যারেক্টার অ্যান্ড ইলিয়াস কাঞ্চন গোবিন্দর ক্যারেক্টার, প্রত্যেকেই তাদের ক্যারেক্টারে উতরে গেল টলি জহর দুর্দান্ত। কিন্তু রাজীব এক্সেপশনাল পারফরমেন্স দিয়ে চলে গেল এই ছবিতে। আপনি ইলিয়াস কাঞ্চনের অভিনয় নিয়ে যদি প্রশংসা করতে করতে যদি আপনি মানে গাল দিয়ে মানে ফ্যানাও তুলে ফেলেন, তবুও রাজীবের অ্যাক্টিং নিয়ে আপনাকে কথা বলতেই হবে ভাই। টপ নস লেভেলের পারফরমেন্স দিয়েছিলেন এই ছবিতে তিনি। আজও এই ছবিতে তার পারফরমেন্স নিয়ে কিন্তু কথা হয়, আজও কিন্তু মানুষ তার এই ছবিতে তার পারফরমেন্স নিয়ে কিন্তু কথা বলে যে হোয়াট এ পারফরমেন্স ম্যান, একটা সেরা পারফরমেন্স ছিল, দুর্দান্ত ভালো একজন অভিনেতা ছিল। আমরা কথা বলি কারণ আমাদের কথা বলার মতো স্কোপ, আমাদের কথা বলার মতো অ্যাক্টিং কিন্তু এই ছবিতে কিন্তু তিনি করেছেন। 2 নম্বরে যে সিনেমাটা রেখেছে, এটা তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই ছবিতে, মেবি সিনেমার নাম দাঙ্গা। 5টি শাখায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় সিনেমাটা, 1992 এসেছিল, কাজী হত প্রচলিত, ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিল্ম। এবং মান্নাও তুখোর পারফরমেন্স দিয়েছিল। তো অনেকে মনে করে যে মান্নার থেকেও রাজীব অ্যাক্টিং এই ছবিতে কাঁপিয়ে দিয়েছিল বেশি। তো আমি ওদিকে যাচ্ছিলাম, তো রাজীব আসলে একদম গল্পটা না পারফরমেন্স, রাজীব তখন অ্যাক্টিংয়ে যতটা পরিণত মান্নার থেকে অ্যাক্টিং পরিণত, সুচরিতা ছিল একটা দুর্দান্ত অ্যাক্টিং করেছিল রাজীব, মানে রাজীবের একটা সেরা পারফরমেন্স ধরা হয় দাঙ্গাকে। কারণ দাঙ্গাই রীতিমতো 1000 টাকার আর্টিস্ট থেকে লাখ টাকার আর্টিস্টের দিকে কিন্তু রাজীবকে এগিয়ে নিয়ে যায়। এটা কাজিয়াত কিন্তু একটা ইন্টারভিউতে বলে যে দাঙ্গার সময় কয় টাকায় বা পারিশ্রমিক নিতেন রাজীব সাহেব। তো এরপরে দাঙ্গা রাজীবকে এক ধাক্কায় রীতিমতো অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। তো এইবার আমরা চলে যাব রাজীবের সেরা অভিনয়ের সিনেমা, 1 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা কাজিয়াত পরিচালিত একটি সিনেমা চাঁদাবাদ, যেটা ইউটিউবে নেই, যেটা নিয়ে অনেক আক্ষেপ সুনীল চৌধুরী ছিল। তো চাঁদাবাদ সিনেমাতে আমি দেখিনি সিনেমাটা, তবে আমি শুনেছি রাজীব এই সিনেমাতে এমন পারফরমেন্স দিয়েছিলেন যে অডিয়েন্স রীতিমতো থো মেরে স্ক্রিনে থাকবে, আর মানে বাইরে কোনো দিকে তাকানোর কোনো রকমের স্কোপ অভিনয় মানে থাকবে না যারা আসলে এই ছবিটা দেখেছে। মানে হোয়াট এ পারফরমেন্স ম্যান, সেরা ভাই সেরা। তো এগুলো নিয়ে আসলে বলার কোনো কী বলবো আমি, এটা আসলে সেরা। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি রাজীব অভিনীত সেরা 10টা অভিনয়ের সিনেমা, যে সিনেমার অভিনয়গুলো আসলে অডিয়েন্সের মন ছুঁয়ে গেছে। তো সেটা নিয়ে ফিল্ম স্পাই স্পেশাল আসলে তো কেমন লাগলো, তো ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই অব দি ফিল্ম স্পাই সঙ্গে কিন্তু আপনাদের থাকতে হবে।